ছোট্ট জিজ্ঞাসা, এরা কারা? এরা কারা যারা সারা দিন বাড়িতে দুষ্টুমি করে জীবন অতিষ্ঠ করে তোলে, কিন্তু দুপুরের ভাতটা পুরো খেয়ে নিলে মনে এক অদ্ভুত প্রশান্তি আসে? এরা কারা যারা শখের আসবাবপত্র দাঁত দিয়ে ছাড়খাড় করে, অথচ সামান্য শরীর খারাপ হলে আমাদের মনটা আনচান করে ওঠে? এরা কারা যারা সারাদিন এটা ওটা টেনে নিয়ে ঘর নোংরা করে, অথচ একটু বেশিক্ষণ চুপচাপ শুয়ে থাকলে মনটা কু ডেকে ওঠে? এরা কারা যাদের দেহ বর্জ্যকে ঘেন্না না করে আমরা অ্যানালাইসিস করি, যদি একটু রঙের পার্থক্য ঘটে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করি, ওর কি অ্যাসিড করেছে? এরা কারা যারা লাভ বাইট দিয়ে আমাদের হাত পাকে ক্ষত বিক্ষত করে, অথচ অফিস থেকে ফিরে সবার আগে ওকেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে? এরা কারা যাদের কোকো, বিঙ্গো, লুসি, প্লুটো এইসব নাম ছাড়া কেউ যদি কুকুর বলে ডাকে তার উপর খুব রাগ হয়? এরা কারা যাদের জীবন সময় খুব কম জেনেও আমরা পাগলের মতন ভালোবাসি, জানি একদিন চরম দুঃখ পেতে হবে, তাও এদের ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না? এরা কারা যাদের জন্য আমরা হাজার হাজার টাকা চিকিৎসা বিষয়ে খরচা করি, অথচ নিজে ডাক্তার দেখানোর প্রয়োজন হলেও আজ নয় কাল বলে অনেকটা সময় কাটিয়ে দিই? আসলে আমরা বোধহয় কোনো উদ্দেশ্য নিয়ে এদের নিজেদের বাড়িতে আশ্রয় দিই না, কিন্তু কি এদের স্বার্থ যে এরা আমাদের জন্য জীবন দিয়ে দিতে পারে? শুধুমাত্র কি দুবেলা দুমুঠো ভাতের জন্য? সে তো রাস্তায় থাকলে কোনো না কোনোভাবে জুটে যায়। জানি না এরা কারা, তোরা যাই হোস তোরা মানুষ না, আর কোনোদিন মানুষ হবার চেষ্টাও করিস না, কারণ মানুষ হলে তো আর কোনোদিন কাউকে নিঃস্বার্থ ভালোবাসতে পারবি না।